ছোট ছিলাম আমি তখন সেই সময় কার্টুন আঁকতো অরূপ নামে একজন, আজিজুর রহমান অরূপ, উনি অনেক অনেক সুন্দর কার্টুন আঁকতেন উনি। এখনও বসে উনি হারাই গেছেন, একেবারেই হারাই যান নাই, উনি আসলে ইয়েতে আসছেন বোধহয়, কোনো একটা ইয়ের সঙ্গে জড়িত আছেন, মানে একাকে আর করেন না, একটা কোন একটা পত্রিকার সঙ্গে উনি জড়িত আছেন, ভুলে গেলাম। যাই হোক, উনি আসছেন, এখনও আসছেন, কিন্তু খুব সুন্দর কার্টুন আঁকতেন, আমাদের শৈশবটা তার কার্টুনের সাথেই জড়িত। অরূপ নামে আঁকতেন, আজিজুর রহমান অরূপ। তো তারপরে তো আমরা রণবীরকে পেলাম, তারপরে ইভেন আমার মোহাম্মদ জাফর ইকবা আমার ভাইকেও আমি পেয়েছি আমার কৈশোরে, সে তখন কমিক্স আঁকতো গণকণ্ঠ পত্রিকায়, কার্টুন আঁকতো আর কমিক্স আঁকতো, কমিক্স স্ট্রিপ আঁকতো সে। তার ওই যে মহাকাশে মহাতাশটা কিন্তু কমিক্স ফরম্যাটে প্রথম বের হয়, তো তাকে পেয়েছি আমরা। তারপরে আফজাল হোসেন, ওই যে উনি তখন উনিও আঁকতেন, ইভেন কালাম মাহমুদও আঁকতেন, তারা খুবই কম এঁকেছেন কিন্তু আঁকতেন। তারপরে নজরুল ইসলাম, উনিও আঁকতেন, ওনাকেও আমরা পেয়েছি। এরকম আর কি, আমরা খুব বেশি কার্টুনিস্ট ছিল না, বাট ওনাদেরকে আমরা পেয়েছি। তখন অবশ্য আমরা ইয়ে পেতাম না, কমিক্স খুব একটা পেতাম না, কমিক্সের জন্য আমরা বাইরের বিদেশি কমিক্সের উপরে নির্ভর করতে হতো। তবে নন্টে ফন্টে, নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে, হাদাবোদা, এগুলি আমরা পেয়েছি।